ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জাকাতের বিষয়ে যার কাছে যে সম্পদ আছে সব সম্পদের সব সম্পদেরই জাকাত দিতে হয়। যেমন ধরে নেন আমার বাড়িতে যে অর্থ সম্পদ, আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি যেগুলো আছে তার সবগুলোরই জাকাত দিতে হবে। যদি সেটা অর্থনৈতিক পর্যায়ে পড়ে, স্বর্ণ এটা হচ্ছে সবচেয়ে বড় অর্থ, স্বর্ণ যদি থাকে কাছে তাহলে সেই স্বর্ণের জাকাত দিতে হবে। মানুষের কাছে যে স্বর্ণগুলো আছে, 100 জন মানুষের কাছে যদি স্বর্ণ থাকে তার 99% মানুষের কাছে স্বর্ণটা হলো ব্যবহৃত স্বর্ণ, স্বর্ণ থাকলে তার জাকাত দিতে হবে। যদি 7.5 ভরি হয় তাহলে, যদি 6 ভরি থাকে তাহলে দেওয়া লাগবে না, যদি 5 ভরি থাকে তাও তো দেওয়া লাগবে না। তাহলে এখানে ব্যবহৃত আর ব্যবহৃত না এটা তো কোনো কথাই নয়। দ্বিতীয় কথা হলো, স্পষ্ট হাদিস আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যে যাকাত না দিবে এটা তাকে জাহান্নামে পোড়াবে। রাসূল সাল্লাম আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এটার যাকাত দাও, বলে যে না আমি এটা যাকাত দিই না। তুমি কি চাও যে এটার এই আগুনের বালা পরিয়ে তোমাকে পড়ানো হোক? তো সব সব হাদিসের সমন্বয়ে যারা 2-4 ভরি 5 ভরি 6 ভরি ব্যবহার করতেছে তাদের তো জাকাত এমনিতেই নেই, আর যদি তাদের কাছে স্বর্ণ বেশি হয়ে যায় তখন তার মূল্য হিসাবে জাকাত দিতে হবে। তো এটাই আলেমদের মধ্যে ইখতলাফ আছে অনেক বিষয় নিয়ে, এটাও ইখতলাফ থাকতে পারে, আমি না করতেছি না তার মানে এটা নয় যে জাকাত দিতে হবে না, জাকাত দিতে হবে।